বিদেশি ব্র্যান্ডের মোড়কে মেড ইন ঢাকার নকল প্রসাধনী সয়লাব রাজধানীর বাজার প্রতারিত হচ্ছে ক্রেতারা। অর্থের অভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ধীর গতি, নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়। রিমান্ড জিজ্ঞাসাবাদে পাপিয়া মদতদাতা গডফাদার ও গডমাদারদের খুঁজছে পুলিশ, অনুসন্ধান শুরু করেছে দুদক। চট্টগ্রাম সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, নেতাকর্মীদের বহর নিয়ে মনোনয়নপত্র জমা দিল তিন দলের প্রার্থী। করোনা ভাইরাস মহামারী আকার নিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ছড়িয়ে পড়ছে অর্ধ শতাধিক দেশে। এবং সুনামগঞ্জের বেশিরভাগ হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধে নির্মাণ কাজ, আগাম বন্যায় ফসল হানির শঙ্কা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টা সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন, দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রো ফরেটিক কোটিং কৃত মরিচারুধি ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প, মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত ত্বককে উজ্জ্বল আরো একটু মোহনীয় করতে আপনি যে ফেসিয়াল ক্রিম ব্যবহার করছেন সেটি কতটা খাঁটি, আর যে ব্র্যান্ড ব্যবহার করছেন তাও কি আসল নাকি মেড ইন পুরান ঢাকা? রূপচর্চার এমন অসংখ্য প্রসাধনী নামী ব্র্যান্ডের মোড়কে ক্ষতিকর রং আর মানহীন কেমিক্যালে গোপনে তৈরি হচ্ছে পুরান ঢাকায়। নানা অভিযানের পরও বারবার অবস্থান পাল্টে এমন ভেজাল ফেসিয়াল ক্রিম, জেল সহ অসংখ্য প্রসাধনী পণ্য তৈরি করছে জালিয়াত চক্র। শেখ জালাল ও মুরাদ হাসানের ছবিতে আরও অনুসন্ধান দেখুন ফকরুল ইসলামের রিপোর্টে। আয়ুর প্রতিবেশী দেশের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড, রাজধানীর গাউসিয়া মার্কেটের প্রসাধনী দোকানগুলোয় ঢুকলে চোখে পড়বে আয়ুরের এমন বড় মজুদ। ক্রেতারা আসল ভেবে কিনলেও দোকানের কথায় স্পষ্ট, এগুলো আসল মোড়কে নকল ভার্সন। কসমেটিক বাজারের অবস্থা তো আগে ভালো ছিল, বর্তমানে বাজারের অবস্থা তেমন সুবিধা না। যেমন অরিজিনাল মাল বিক্রি করতে গেলে আপনার লাভ সীমিত, কাস্টমারে অরিজিনালটা নিতে চায় না। কোথায় তৈরি হয় এসব? অনুসন্ধান টিম কামরাঙ্গীরচরে সাদিয়া আয়ুর কারখানায়। কারখানার বাথরুমে তৈরির পরিবেশ যতটা আতঙ্কের, তার চেয়ে আরও আতঙ্কের ক্রিমে মেশানো ভয়াবহ কাপড়ের রং ও কেমিক্যাল। চোখ জুড়ানো নানান রঙের সাথে কেমিক্যাল হাতে মিশিয়ে বোতলজাত করছেন শ্রমিক। যারা রূপচর্চা করতে নিজের অতি গুরুত্বপূর্ণ ত্বকে নানা ধরনের ফেসিয়াল, স্কার্ব এবং শ্যাম্পু ব্যবহার করে থাকেন, দেখুন সেটি তৈরি করা হচ্ছে নানা ধরনের হাইড্রোজেন পারক্সাইড জাতীয় বিভিন্ন কেমিক্যালে। খোলামেলা পরিবেশে তৈরি এসব কেমিক্যাল সহ্য করতে পারবেন তো আমাদের ভোক্তারা? এরপর বিদেশি আয়ুরের মোড়ক যুক্ত করতেই হয়ে গেল আপনার বিশ্বস্ত আয়ুর ফেশিয়াল ও স্কার্ব। ভাই অনেক ধরনের কেমিক্যাল, নাম তো বলতে পারবো না, সাদা আছে, কালো আছে, আমরা কী করে বলবো যে কোনটার নাম কী? এমন আতঙ্কিত পরিবেশেই পেয়েছেন বিএসটিএ অনুমোদন, তারও মেয়াদ শেষ ছ মাস আগে। একই রকম গোল্ডেন আয়ুর নাম দিয়ে প্রসাধনী তৈরি করেন খিলক্ষেতের আরেক জালিয়াত চক্র। এখানে তৈরি হচ্ছে ফেসিয়াল, স্কার্ব, জেল সহ 12টি পণ্য। ক্ষতিকর হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে বানাচ্ছেন ত্বক ফর্সা করার ক্রিম। সাথে বানাচ্ছেন হার্বাল শ্যাম্পু। এখানে রেডি করা শ্যাম্পু আর কি, শ্যাম্পুটা রেডি করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি 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 জিনিস দিয়ে বানানো? এখানে শুধু আপনার আছে থিকনার বেস, আর হচ্ছে আপনার পানি আর সল্ট। বিশেষজ্ঞরা বলছেন প্রসাধনী নিয়ে অসাধু চক্রের এমন জালিয়াতিতে ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারেন ভোক্তারা। ফেক প্রোডাক্ট আমাদের দেশের ভিতরেও তৈরি হচ্ছে। সাপোজ যদি আমাদের হেভি মেটাল থাকে, আপনার স্কিন ক্যান্সার সহ অন্যান্য আরও ধরনের নানা জটিল ধরনের রোগের আক্রান্ত হতে পারে আমরা। প্রসাধনী প্রতারণা থেকে ভোক্তাদের বাঁচাতে সমন্বিত অভিযান পরিচালনার দাবি এই বিশেষজ্ঞের। ফকরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অর্থের অভাবে ধীর গতিতে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ, অগ্রগতি মাত্র
18 ভাগ। প্রকল্প পরিচালক বলছেন, চীনের দুটি ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, মার্চের শেষ দিকে টাকা আসা শুরু করলে এই মেগা প্রকল্প গতি পাবে। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে 12 চীনা কর্মী দেশে আটকা পড়লেও প্রকল্পে খুব একটা নেতিবাচক প্রভাব নেই বলে জানান তিনি। প্লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী, মগবাজার, কমলাপুর, যাত্রাবাড়ি হয়ে এই উড়াল সড়ক যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত। গ্রাফিক্স অ্যানিমেশন থেকে এখন অনেকটা বাস্তব রূপ এলিভেটেড এক্সপ্রেসওয়ের। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত একের পর এক উঠেছে পিলার, বসানো হয়েছে 15টি স্প্যান। তবে পুরো গতিতে চলছে না সরকারি বেসরকারি অংশীদারিত্বের এই মেগা প্রকল্পের কাজ। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতাল থাই লিমিটেড টাকা জোগাড় করতে ছেড়ে দিয়েছে 49% শেয়ার। অবশেষে চীনের দুই ব্যাংক মিলে 7,318 কোটি টাকা দিতে চুক্তিবদ্ধ হয়েছে, যেটাতে এক্সিম ব্যাংক থেকে এখন আমাদের $461 মিলিয়ন এবং ICBC ব্যাংক অফ চায়না সেখান থেকে $400 মিলিয়ন, টোটাল $861 মিলিয়ন আসবে। না, কাজ চলছে, কাজের গতি কিছুটা মন্থর, অর্থ সংকলন হলে হয়তো কাজের গতি বহু অংশ বৃদ্ধি পাবে। তা আমরা আশা করছি মার্চের মধ্যেই কাজের গতি ফিরে আসবে। মোট 3 ধাপে নির্মাণের কথা এই এক্সপ্রেসওয়ে। প্রথম ধাপের বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশে 55 ভাগ কাজ শেষ, বাকি 45 ভাগ কাজের জন্য সময় বাকি মাত্র 8 মাস। দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত শেষ করতে হবে 2021 সালের অক্টোবর, এবং শেষ ধাপে মগবাজার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত নির্মাণের লক্ষ্য 2022 সালের অক্টোবরের মধ্যে। ইনশাল্লাহ সম্ভব, আমরা আশাবাদী। বিনিয়োগকারীর ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, এর সবাই জানে যে তারা ফাইন্যান্সিয়াল ক্লোজ করতে পারে নাই। 49% শেয়ার তারা অলরেডি ট্রান্সফার করছে। ওই দিন মার্চের মধ্যে তারা $100 মিলিয়ন প্রকল্পে আসবে জানাইছে। পয়সাটা আসলে আর হয়তো কোনো বাধা থাকবে না এবং এখন নির্দিষ্ট সময়ে কাজটা সম্পন্ন হবে। 8,940 কোটি টাকা ব্যয়ে 46 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক নির্মাণে 38 চীনা শ্রমিক কাজ করছেন। করোনা ভাইরাসের কারণে চীনে 12 কর্মী আটকা পড়লেও তাতে কাজে অসুবিধা হচ্ছে না বলে জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বিগত 7 বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি মাত্র 18%, যদিও 2022 সালের অক্টোবরের মধ্যে পুরো প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে কাজ। আর তাই সামনের 2 বছর 8 মাসে বাকি 82% কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে কর্তৃপক্ষের সামনে। প্লাবন রহমান, News24, ঢাকা। রিমান্ডে নানা তথ্য দিচ্ছেন বহিষ্কৃত যুবলীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী। তাদের অবৈধ অর্থ এবং বেপরোয়া চলাফেরার পেছনে শক্তির উৎস খুঁজে বের করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পাপিয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনও। আরো জানাচ্ছেন আলু তালুকদার। যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া সহ 4 জনকে গেল শনিবার আটক করে র‍্যাব। তার বাসা থেকে অবৈধ অস্ত্র, মাদক, বিপুল অর্থ উদ্ধার এবং বেপরোয়া চলাচলের কারণ খুঁজতে 3টি মামলা করা হয়। শেরেবাংলা নগর থানার পৃথক 2 মামলায় পাপিয়া ও তার স্বামীকে 10 দিন ও বিমানবন্দর থানায় করা মামলায় 5 দিন, মোট 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র‍্যাবের 3টি মামলা বুধবার ডিবিতে হস্তান্তর হওয়ার পর বৃহস্পতিবার এ নিয়ে কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার। আমরা তদন্ত করে দেখব, আমাদের কাছে যে কদিন মামলাটা আছে আমরা তদন্ত করে দেখব যে এটার পেছনে তার অর্থের উৎস কী, তারা কিভাবে এত আধিপত্য এবং এত বেপরোয়া জীবনযাপনের পেছনে কিসের ইন্ধন, কিভাবে এটা হলো, এই সবগুলো বিষয়ে আমরা তদন্ত করে দেখব। আর পাপিয়ার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আনা অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করেছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে এটা দেখবে কি হয়েছে, র‍্যাবের সঙ্গে যোগাযোগ করবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তারা দেখবে যে সারবত্তা কি আছে, কোথায় টাকা পেল, ওয়েস্টার্নে কত টাকা কি করলো, এই সকল বিষয় সবই দেখা হবে। চলমান শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু রূপম সহ তালিকায় নাম আসাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান দুদক চেয়ারম্যান। আলী তালুকদার, News24, ঢাকা।
চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমাদের শেষ দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা। গতকাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজল করিম চৌধুরী, মেয়র আজম নাসির সহ দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন। একই চিত্র ছিল বিএনপি মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রেও। নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রচার প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করলে কোনো দলের প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। নয়ন বুড়ুয়া জয়, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়ন ফর্ম জমা ও সংগ্রহ করা যাবে না এমন নির্বাচন বিধি থাকলেও তা উপেক্ষা করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির মেয়র প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে বর্তমান মেয়র আজম নাসির সহ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজল করিম চৌধুরী জানান, শতভাগ আচরণবিধি মানার চেষ্টা করেছেন তিনি। আমি দল নিয়ে এসেনি, আমি পাঁচজন নিয়ে এসেছি, কমিশনার প্রার্থীদের লোকজন এসছে, আচরণবিধি শতভাগ সতর্ক তা অবলম্বন করব। এই নির্বাচনকে উৎসব মনে করে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানালেন বিএনপির মেয়র প্রার্থী। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আজকে নমিনেশন ফর্ম জমা দিয়েছি। আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ চট্টগ্রামের সমস্ত মানুষদের নিয়ে সামনের যে মেয়র নির্বাচন আসবে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রচার প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করলে কোনো দলের প্রার্থীকে ছাড় দেওয়া হবে না। যারা সংসদ সদস্য কিংবা মন্ত্রী বা এমপি বা জনপ্রতিনিধি মেয়র যারাই বলেন, তারা কিন্তু প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। আজকে কেবল মনোনয়নপত্র দাখিল করেছেন, মনোনয়নপত্র আমরা যাচাই বাছাই করব, প্রত্যাহারের একটা সময়সূচি রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই 1 মার্চ, আপিল 2 থেকে 4 মার্চ ও প্রার্থিতা প্রত্যাহার 8 মার্চ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে 2,858 জনে দাঁড়িয়েছে। নেদারল্যান্ডস, ডেনমার্ক, নাইজেরিয়া ও অ্যাস্টোনিয়াতে নতুন করে শনাক্ত হয়েছে এই ভাইরাস। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 83,000। যে কোনো মুহূর্তেই মহামারী আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস জনিত কোভিড-19 রোগ, এমনটাই সতর্ক বার্তা দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের হার কমে এলেও এ ভাইরাসজনিত রোগ কোভিড-19 ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। প্রায় প্রতিদিনই নতুন নতুন দেশে শনাক্ত করা হচ্ছে এ ভাইরাস। বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে নেদারল্যান্ডস, ডেনমার্ক, নাইজেরিয়া, সান মারিনো ও এস্টোনিয়াতে। শনাক্ত হয়েছে উত্তর আয়ারল্যান্ডেও। এদিকে বৃহস্পতিবার একদিনের মধ্যেই ফ্রান্সে এনকোভ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দ্বিগুণের বেশি। এ নিয়ে আরও ব্যাপক হারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে। কোভিড-19 রোগটিতে ইউরোপ মহাদেশের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশ ইতালির প্রতি সংহতি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আহ্বান জানিয়েছেন ইউরোপীয়দের এক হয়ে কাজ করার। বুধবার ব্রাজিলে ভাইরাসটি শনাক্ত হবার পর লাতিন আমেরিকাতেও প্রবেশ করেছে এ আতঙ্ক। আর্জেন্টিনা ও বলিভিয়ার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে পেরু ও কলম্বিয়া। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, শুরু থেকেই এমনটা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভাইরাসটি নিয়ে তার প্রতিক্রিয়াকে অস্বচ্ছ ও বিশৃঙ্খল বলেই অভিহিত করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ভাইরাসের প্রাদুর্ভাবে ইরানেও বিরাজ করছে চরম আতঙ্ক। বৃহস্পতিবার কোভিড-19 আক্রান্ত হয়েছেন দেশটির নারী ও কল্যাণ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমে এফতেকার। ভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে মুখোশ উৎপাদন শুরু করেছে ইরাক। যে কোনো মুহূর্তে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পর এমনটাই মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সব দেশকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে করোনা ভাইরাসের প্রথম রোগী প্রথম লক্ষণ পাওয়ার পর থেকেই। ইরান, ইতালি এবং কোরিয়ার মহামারী অবস্থা দেখে বোঝা যায় এই ভাইরাসটি কী করতে সক্ষম। তবে এটা ইনফ্লুয়েঞ্জা নয়, তাই সঠিক পদক্ষেপের মাধ্যমে একে প্রতিরোধ সম্ভব। করোনা ভাইরাসে বর্তমানে আক্রান্তদের মধ্যে মারাত্মক ঝুঁকিতে রয়েছে 19% মানুষ। নিবিড় আমিন, নিউজ 24। ভারতকে পাশে পেলেই রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে পাঠানো সম্ভব বলে মনে করেন
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান আর ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রেখেছেন তারা। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে ভারত। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশের আড়াই বছর। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কার্যকরী পদক্ষেপ না নিলেও মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে অনেক দেশ। তেমনি ভাবে এই সংকটের শুরু থেকেই মানবিক সহায়তার হাত বাড়িয়েছে প্রতিবেশী ভারত। বৃহস্পতিবার কক্সবাজারে কুতুপালং সম্প্রসারিত ক্যাম্পে রোহিঙ্গাদের অর্থনৈতিক চাহিদা মেটাতে পঞ্চম ধাপে মানবিক সহায়তা স্বরূপ 1000 সেলাই মেশিন, 138টি তাঁবুসহ বেশ কিছু ত্রাণ সামগ্রী সরবরাহ করে ভারত। রোহিঙ্গাদের হাতে সেসব তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। ত্রাণ সামগ্রী বিতরণের পর গণমাধ্যমে এক প্রশ্নের উত্তরে ভারতের হাই কমিশনার বলেন, রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রাখবে ভারত। Safe return, and we are with Bangladesh, and we are working with Bangladesh and Myanmar both in the safe return. এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ভারতের কার্যকর সহযোগিতা পেলেই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বার্তাটা ভারতের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয় যে আমরা এখন অনেক দিন হয়ে গেছে, অনেক আমরা কাজ করেছি, এখন আমরা একটি সম্মানজনক প্রত্যাবাসন চাই। রোহিঙ্গাদের ভরণ পোষণ মেটাতে আন্তর্জাতিক সহযোগিতা পেলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে এখনও কার্যকর সহযোগিতা পায়নি বাংলাদেশ। ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে দৃশ্যমান এমন অনেক উন্নয়নই করেছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, কূটনীতির নানা সমীকরণ মিলিয়ে গত আড়াই বছরেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। এমন পরিস্থিতিতে বন্ধুপ্রতিম দেশগুলোর পাশাপাশি প্রতিবেশী ভারতকে নিয়েই রোহিঙ্গা সংকটের সমাধান করতে চায় বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। এবার অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, বইমেলা প্রতিদিন। সন্ধ্যা নামতেই জমে উঠে অমর একুশে গ্রন্থমেলা। প্যাভিলিয়ন আর স্টলে বাড়তে থাকে ব্যস্ততা। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি মেলা প্রাঙ্গণে চলে নানান আয়োজন। দেশের লেখক এবং পাঠকের পাশাপাশি বইয়ের টানে মেলা প্রাঙ্গণে হাজির হচ্ছেন প্রবাসী লেখক এবং পাঠকরাও। সুকন্যা আমিরের প্রতিবেদন। হাতে আছে আর দুই দিন, এরপর শেষ হবে অমর একুশে গ্রন্থমেলার 2020 সালের আসর। তাই তো তালিকায় থাকা নির্বাচিত বই কিনতে গ্রন্থমেলা প্রাঙ্গণ ছিল পাঠকদের পদচারণায় মুখরিত। সন্ধ্যা নামতেই জমে ওঠে মেলা প্রাঙ্গণ, সেই সাথে প্যাভিলিয়ন এবং বিভিন্ন স্টলগুলোতে বাড়তে থাকে প্রকাশকদের ব্যস্ততা। তরুণ এবং সমসাময়িক লেখকদের পাশাপাশি পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ প্রথিতযশা লেখকদের বই। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সাধু, চাঁদের মশা, কাঁদো নদী কাঁদো, এগুলোর উপর যেসব সমালোচনাগুলো আছে ওই টাইপের বইও আমি পছন্দ করছি। কমিক্স পড়তে ভালো লাগে। মানিক বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে একটু পুরনো দিনের লেখাগুলো বেশি পড়া হয়। সারিকার বিতোষক, আদিত্য অনিকের ওর দুইটা বই নৈরিতে। বাকি যে দুই দিন আছে, বন্ধের দিন এবং শেষ সময়, আমি মনে করি দুই দিন প্রচুর পাঠক আসবে, কারণ সবাই আমাদের ক্যাটালগ সংগ্রহ করেছে, এখন বই কেনার পালা। এখন পর্যন্ত মেলায় এসেছে 4,394টি বই। মোড়ক উন্মোচনের পাশাপাশি চলছে নানান আয়োজন। দেশের লেখক এবং পাঠকদের পাশাপাশি বইয়ের টানে মেলা প্রাঙ্গণে হাজির হচ্ছেন প্রবাসী লেখক এবং পাঠকরাও। বাচ্চাদের মধ্যে আমি দেখতে পাই ভবিষ্যৎ। ওদেরকে যদি সঠিকভাবে বেড়ে উঠতে দেয়া না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সুখকর হবে না। সেই ভাবনা থেকে, সেই চিন্তা থেকে আমি বাচ্চাদের জন্য লিখে থাকি। অন্বেষা প্রকাশন থেকে আমার দশম উপন্যাস এসছে, দ্বীপ দেশের জেলখানা। বইটি একটি ভিন্ন প্রেক্ষাপটে রচিত, অর্থাৎ দ্বীপ দেশ বলতে আমি জাপানকে বুঝিয়েছি। আমি জাপান প্রবাসী। নাইম নিজাম, রানী ভিক্টোরিয়া, নাম্বার ওয়ান দেয়নি রানী, রানী দুইটা তিনটা ছিল,
তো এই বইগুলি নিছি, উপন্যাস নিছি, আর কয়েকটা বই আমি খুঁজতেছি। এবার যে কাব্যগ্রন্থটি এসেছে এটি আসলে মুজিববর্ষ উপলক্ষে আমার বিশেষ প্রকাশনা রক্তধারায় বঙ্গবন্ধু। শুক্রবার সকাল 11টায় খুলবে বইমেলার দ্বার, চলবে রাত 9টা পর্যন্ত। শিশু প্রহরের মধ্য দিয়ে শুরু হবে গ্রন্থমেলার আনুষ্ঠানিকতা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় 28 ফেব্রুয়ারি থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র 80%। এই পরিস্থিতিতে আগাম বন্যায় ফসল হানির শঙ্কায় কৃষকরা কাজ দ্রুত শেষ করার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোহাম্মদ বুরহান উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে অকাল বন্যার কবল থেকে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল গেল 15 ডিসেম্বর থেকে, তবে কাজ শুরু হয় আরও এক মাস পর। নির্ধারিত সময় 28 ফেব্রুয়ারি থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র 80%। কৃষকদের অভিযোগ, বাঁধের কাজ দেরিতে শুরু হওয়ার কারণেই এখনও তা সম্পন্ন হয়নি, আর বৃষ্টির সময় মাটি ও বালু দিয়ে এসব বাঁধের কাজ করলে বাঁধ দুর্বল হয়। দুর্বল বাঁধ ঝলের পানির প্রথম ধাক্কাতেই ভেঙে যায়, এ কারণে হাওরে ফসল আগাম বন্যার হুমকিতে পড়ে। এ পরিস্থিতিতে কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। সংশ্লিষ্টরা বলছেন কৃষকদের ফসল হারানোর কোনো কারণ নেই, বর্ষা মৌসুমের আগেই সব বাঁধ নির্মাণের কাজ শেষ করা হবে। টাইম ফ্রেম দেওয়া আছে, আমার মনে হয় এই সময়ে শেষ করা সম্ভব হবে না, আরো কিছু সময় লাগবে। বর্ষা শুরুর পূর্বেই আমরা আমাদের ডিজাইন লেভেলে বাঁধ নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমি আমাদের কৃষক ভাইদের নিশ্চিন্ত করতে চাই যে বাঁধ হবে না, এই ভয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই। চলতি বছর 11টি উপজেলায় 704টি পিআইসির মাধ্যমে 47টি হাওরে বাঁধের কাজ করা হচ্ছে, ব্যয় ধরা হয়েছে 67 কোটি 45 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আধুনিক যন্ত্রের সাহায্যে যশোরে আলু চাষ ব্যাপক সাড়া ফেলেছে। যন্ত্রের মাধ্যমে কম খরচে আলু চাষ ও পরে ক্ষেত থেকে উত্তোলন করায় ব্যাপক লাভের আশা করছেন আলু চাষীরা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাপান বা চীনে আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে চাষাবাদ হরহামেশায় দেখা গেলেও বাংলাদেশে প্রথমবারের মতো যশোরের ঝিকরগাছায় আধুনিক যন্ত্রের সাহায্যে আলু চাষ করছেন কৃষকরা। এখন শুরু হয়েছে আলু উত্তোলনের কাজ। আলুর যে ফলন হয়েছে তাতে লাভের আশা করছেন তারা। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের পরামর্শে হাজার হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে এই ছোট্ট যন্ত্রের মাধ্যমেই। আধুনিক যন্ত্রের সাহায্যে আলু চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আলু চাষের ক্ষেত্রে খুবই ইতিবাচক সাড়া আমরা পাচ্ছি এবং এই অঞ্চলে আলুর চাষ ধীরে ধীরে যেভাবে বাড়ছে, অনতিবিলম্বে আমরা মনে করছি যে এগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠবে। কৃষকরা বলছেন এই পদ্ধতিতে চাষ করায় মানসম্মত আলু চাষের পাশাপাশি কমেছে ব্যয়, শ্রমিক খরচও কমেছে প্রায় অর্ধেক। নগদ পয়সাও খরচ কম, আর অল্প সময়ে এই কাজগুলো আমরা করতে পারছি। মেশিনের সাথে একটা লিভার থাকলে আর মেশিন থাকলে আমি 1 বিঘা আলু রোপণ করতে পারি। আলু খুব ভালো থাকে, আবার জমিটাও এক পাটা চাষ হয়। দেশের কৃষিকে সমৃদ্ধ করতে উন্নত দেশের মতো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। শতকরা 94% শ্রমিক সাশ্রয় এই আমরা যদি এই যন্ত্র দ্বারা আলু রোপণ করি, শতকরা 67% খরচ এই যন্ত্র দ্বারা লাভবান। সামান্য যন্ত্রের উন্নয়ন এবং পরিবর্তন করতে হয়েছে, এগুলো করার ফলে আমরা এখন কৃষকের মাঠে ডেমোনস্ট্রেশন দিতে সক্ষম হয়েছে। তারা জানান কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো গেলে কম খরচে বেশি লাভবান হবে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
রমজানের আগে অস্থির হয়ে উঠেছে রংপুরের নিত্যপণ্যের বাজার। এক সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেল, ছোলা, ডাল সহ প্রতিটি পণ্যে লিটার ও কেজিতে বেড়েছে 5 থেকে 15 টাকা। ক্রেতাদের অভিযোগ, রমজানের আগে দাম বাড়িয়ে রমজানে পণ্য মূল্য স্থিতিশীল রাখার কৌশল। যদিও বাণিজ্য মন্ত্রী বলেছেন এবার রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না। রংপুর থেকে রেজল করিম মানিকের তথ্য চিটার ডেস্ক রিপোর্ট। এইবার রমজানকে সামনে রেখে আমরা অনেক বড় ধরনের বাণিজ্য মন্ত্রণালয় অবস্থান নিয়েছে, কোনোভাবেই আমাদের এইবার রমজান মাসে সমস্যা না হবে। বাণিজ্য মন্ত্রী বলছেন রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে, কিন্তু রমজানের আগেই রংপুর অঞ্চলে বেড়ে গেছে ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দাম। সয়াবিন লিটারে বেড়েছে 5 থেকে 7 টাকা, কেজিতে চাল 3 থেকে 4 টাকা, ছোলা, ডাল ও অন্যান্য পণ্যও বেড়েছে 10 থেকে 15 টাকা। আর এতে ক্ষুব্ধ ক্রেতারা, আজকে আজকে জিনিস কিনতেছি, দুই দিন পর আসে দেখতেছি ওই মানে আরো 2-3 টাকা বেশি বা 10 টাকা বেশি। আমাদের ক্রয় ক্ষেত্রের বাইরে চলে যাচ্ছে, পেঁয়াজের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি। দাম বাড়ায় খুচরা আর পাইকারি ব্যবসায়ীরা দুষছেন একে অন্যকে। আমাদের ছোট ব্যবসা, এটা আসলে বড় ব্যবসায়ীদের কার সাথে, কোম্পানির লোকেরা বলতেছে যে মেলে বাড়াইছে, মেল বলতেছে যে আমরা বেশি দামে কিনতেছি। অনেকদিন স্থিতিশীল থাকার পর ভোজ্য তেলের দাম বাড়ার কথা স্বীকার করলেন বাজার মনিটরিং কর্মকর্তা। অনেক দীর্ঘকাল ধরে স্থিতিশীল থাকার পরে ভোজ্য তেল এবং মোটা মানের মসুরের ডাল, ধানের দর বৃদ্ধির কারণে চাউলের দাম কিছু, এবং আমদানি পর্যায়ে দাম বৃদ্ধির কারণে কিছু মশলা পণ্যের দাম আমাদের বৃদ্ধি পেয়েছে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা না গেলে রমজানে ভোগান্তি ও অসন্তোষ আরও বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, News 24। এবার News 24 আন্তর্জাতিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি ফিরিয়ে আনার আহ্বানের পরও দিল্লির অস্থিরতা কাটেনি, বরং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গেল কয়েকদিনের রক্তাক্ত সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38 জনে, আহত হয়েছেন 200+ মানুষ। দিল্লির রণক্ষেত্রের চিত্রে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের অভিযোগ, সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে আঘাত করা হচ্ছে, তবে এই অভিযোগ নাকচ করেছে দিল্লি। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইদলি প্রদেশে বৃহস্পতিবার সরকারি বাহিনীর বিমান হামলায় 33 জন তুর্কি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আহতদের এরই মধ্যে তুরস্কে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির হাতে প্রদেশের গভর্নর রাহমি দোগান। হামলার প্রসঙ্গে তুরস্কের কমিউনিকেশন ডিরেক্টর ফাহতেরিন আলতুন বলেন, অবিলম্বে সিরীয় সরকারের এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া, রাশিয়া ও ইরান সমর্থিত বাহিনী নিন্দনীয় অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল মাসে ইদলিবে সিরীয় সরকারি বাহিনীর হামলাটি অন্তত 13 তুর্কি সেনা নিহত হন। এ ঘটনার জেরে সিরীয় সরকারের মূল মিত্র রাশিয়া ও তুরস্কের মধ্যে চরম উত্তেজনা চলছে। জাপানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আসন্ন অলিম্পিক নিয়ে চলছে নানা অনিশ্চয়তা, তবে আসরে অন্যতম হেভি ওয়েট অস্ট্রেলিয়া ঠিকই তাদের সমর্থন জানিয়ে রেখেছে টোকিওকে। দেশটির অলিম্পিক কর্তা আর অ্যাথলেটরা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্দেশনা মতোই তারা কাজ করছেন, আপাতত অলিম্পিক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আর 4 মাস পরে জাপানে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের 32তম আসর। প্রস্তুতি যখন তুঙ্গে তখন জাপানের জন্য খারাপ সংবাদ নিয়ে এসেছে করোনা ভাইরাস। চীন ছাড়িয়ে ভয়াল এই মহামারী এবার পা ফেলেছে দ্বীপ রাষ্ট্রটিতে। এরই মধ্যে করোনা ভাইরাসে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে আক্রান্ত হয়েছেন আরো 12 জন। মে মাসের মধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না এলে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক, এমনই আশঙ্কার কথা কিছুদিন আগে জানিয়েছিলেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড। তবে অলিম্পিকে অস্ট্রেলিয়ার মিশন প্রধান ইয়ান চেস্টারম্যানের কথায় মিলেছে আশ্বাসের সুর। সিডনিতে অস্ট্রেলিয়ার সেইলিং ক্রুদের নাম ঘোষণাকালে চেস্টারম্যান বলেন অলিম্পিকের প্রস্তুতি এগিয়ে চলছে।
আপাতত ভিন্ন কোনো পরিকল্পনা নেই তাদের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে যেসব দিক নির্দেশনা পাচ্ছি তাতে আমরা নিশ্চিত যে অলিম্পিক আয়োজিত হতে যাচ্ছে। অ্যাথলেটদের জন্য এটা দারুণ এক মুহূর্ত, তারা গত 4 বছর ধরে প্রস্তুতি নিয়েছেন, তাই তাদের জন্যই আমাদের অলিম্পিকে অংশ নিতে হবে, সেই মোতাবেক আমরা কাজ করছি। এদিকে করোনা ভাইরাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সেইলর স্যাম ফিলিপস ও জেম রায়ান। আমরা অনুশীলন নিয়ে ব্যস্ত সময় পার করছি, অন্য কিছুকে মনোযোগে ব্যাঘাত ঘটাতে দিচ্ছি না, আর এটার বাইরে আমাদের কিছু করারও নেই। আমরা আমাদের রুটিন মাফিক কাজ করে যাচ্ছি, করোনা ভাইরাস নিয়ে অতটা ভাবছি না। অলিম্পিকে আমরা কি করতে পারি সেটাকে ঘিরেই চলছে পরিকল্পনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 30টি দেশে এখন পর্যন্ত প্রায় 2500 মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 80,000-এর উপর। পার্থ বণিক, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি ব্র্যান্ডের মোড়কে মেড ইন ঢাকার নকল প্রসাধনী সয়লাব রাজধানী বাজার, প্রতারিত হচ্ছে ক্রেতারা। অর্থের অভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ধীর গতি, নির্ধারিত সময় শেষ হওয়া নিয়ে সংশয়। রিমান্ড জিজ্ঞাসাবাদে পাপিয়া মদতদাতা গডফাদার ও গডমাদারদের খুঁজছে পুলিশ, অনুসন্ধান শুরু করেছে দুদকও। চট্টগ্রাম সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, নেতাকর্মীদের বহর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন 3 দলের প্রার্থী। করোনা ভাইরাস মহামারী আকার নিতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা ছড়িয়ে পড়ছে অর্ধশতাধিক দেশে। এবং সুনামগঞ্জের বেশিরভাগ হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ, আগাম বন্যায় ফসল হানির শঙ্কা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।